গরমে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মানে আমার বৌদি আজকে দই কাতলা হচ্ছে রান্না করছে। আমি মানে কি আর বলবো, সত্যি কিছু বলার নেই, এতটা তুমি করবা এটা আমরা ভাবতেও পারি নাই। হ্যাঁ, একটু বেশি মানে এই গরমটা মানে অতিরিক্ত গরম, জাস্ট থাকা যাচ্ছে না এরকম একটা গরম। আর রান্না তো দারুণ করে, এটা আমি কিছুই বলবো না। কাতল মাছটা কিন্তু খুব ভালো দিয়েছে, তাই না? একদম ফ্রেশ। আমরা ফ্রেশ সকলেই লোকপুর বাজারে খুব ভালো ভালো ফ্রেশ জিনিস পাওয়া যায়, ভীষণই ভালো, আর এখানকার লোকজনও খুব ভালো। আর এটা আমার পছন্দের পিস একদম, পেটি। দিদি তুমি এটা কার কাছে শিখছো দই কাতলা? তারপরে মাছ কি করে ভাজতে হয়, তারপরে আমি আরো কয়েকটা কি কি আছে ওগুলো কি করে করতে হয়। আজকে সব থেকে বড় ব্যাপার, দিদি এটা করতো না কিন্তু দাদা হচ্ছে খুব ভালোবাসে দই কাতলা খেতে, এই জন্যই মেনলি এটা করা, তাই না? সত্যি একবার স্নান হয়ে গেছে সন্ধ্যায়, তারপর আবার চলছে, সকালে দুপুরে তো হয়েছে, আবার সন্ধ্যার থেকেও করা হলো, আবার স্নান করতে হবে। এই আলুটা দিয়ে হবে আলুর চপ। এইটা দিয়ে কি হবে, টাকা এদিকে, আলুর চপ। দুপুরে আলু সিদ্ধ করছিল, বেশি হয়ে গেছিল আলু, আলু বেশি হয়ে গেছে, হাতের মধ্যে ছিল দেখিনি, যার দায়িত্ব আলু ছিল সে দেখেনি। আমার দায়িত্ব ছিল, কারণ দুপুরের ভাতটা আমি সবার থালায় মানে ভাগ করে করে দিয়েছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছিল আলুগুলোকে ওখান থেকে বের করে করে একটা থালাতে রাখার জন্য, আমি খেয়ালই করিনি। ঠিক আছে, ভাতের মধ্যে আলু হয়ে গেছিল আর সেটা দিয়ে এখন করা হবে আলুর চপ। বরং আমার এখন মনে হচ্ছে ভালোই হলো না, আলুটা থাকার জন্য এখন চপ হচ্ছে, তখন তো আমরা আলু সেদ্ধ খেতাম। দিদি এদিকে করবে হচ্ছে দই কাতলা, কখন শুরু হবে দিদি? হয়ে গেছে, খালি ফটাফট সব রেডি। কতক্ষণ লাগবে তাও করতে? ঘন্টা, আধ ঘন্টা। ওকে, কি বললি তুই? পিকনিক পিকনিক লাগছে। ইয়ে, আমরা অনেকদিন প্ল্যান করেছিলাম একসাথে খাওয়া দাওয়া করবো, এই করবো, কিন্তু না হতোই না রাত্রে, তাই না বলো? আর ফাইনালি আজকে, তাও আমার এই যে আপনার বাড়িতে, আমার বাড়িতে। তো সবার প্রথমে অল্প একটু তেলে দেওয়া হয়েছে, আমি দেখে দেখে বলছি, হ্যাঁ, এলাচ, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এরপর কি দেওয়া হবে? এরপর চলে যাবে হচ্ছে পেঁয়াজ পাতা। দেখুন এখানে কিন্তু খুবই অল্প, খুবই সামান্য তেল ব্যবহার করা হয়েছে। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা কি আছে? এর মধ্যে আছে কাজু, মৌরি আর পোস্ত পরিমাণ মতো, সেটাকে গ্রাইন্ড করে নেওয়া আছে। আচ্ছা, এখন এটা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছুর মধ্যে ঢেলে দেওয়া হলো, তারপর এটাকে ভাজতে হবে। আচ্ছা, কষাতে হবে, আমি যে ভাজতে হবে, যাই হোক। আর একটাই কিন্তু বাকি থাকলো, এই যে দই, এইটা কখন দেওয়া হয় সেটাই হচ্ছে এখন দেখার বিষয়, কারণ দই কাতল। দই যাচ্ছে সবার শেষে, এটা কতক্ষণ কষাতে হবে? এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে উইথ লবণ, আর এটাকে ততক্ষণ অব্দি কষাতে হবে যতক্ষণ এটা তেল ছাড়বে না, অলরেডি এটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন শেষে দেওয়া হচ্ছে পরিমাণ মতো দই, টক দই, আঁচটা একটু বাড়িয়ে নিতে, দারুণ হচ্ছে কিন্তু। হাত বাড়াই গেলে সব কিছু পাওয়া যায়,
ফাইনালি আমাদের দই কাতলা, দারুন দারুন। ওয়াও কি সেন্ট!